অন্তরলীনের আকাশ ছোঁয়া সাফল্যের পর পরিচালক অনিন্দম ভট্টাচার্য এবার তৈরি করছেন হরর থ্রিলার ফ্ল্যাট নাম্বার 609। অভিনয় করছেন মমতা শঙ্কর, সৌমিত্র চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, আবির চ্যাটার্জি, সোহিনী সরকার এবং রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবির শুটিং শুরু হবে আগামী আগস্টে। ফ্ল্যাট নাম্বার 609 বলতে যা যা মনে পড়ে, মানে একটা ফ্ল্যাট, তার মধ্যে কিছু ঘটনা ঘটছে, সেসব আছে, কিন্তু তারপরে কী আছে সেটা দেখার জন্যে ফ্ল্যাট মানে সিনেমাটা পুরো দেখতে হবে। এবং অবভিয়াসলি আমার অন্তরলীনও কিছু চমক ছিল, এখানেও আমরা কিছু চমক এক্সপেক্ট করতে পারি। তোমার ছবি মানে সাসপেন্স, থ্রিলার, হরর সব কিছু থাকে, এখানে কী থাকছে? এখানে সাসপেন্স থ্রিলার আছে, হররও একটু বেশি পরিমাণে আছে, কারণ বাংলায় ভূতের বই খুব বেশি হয় না। তো আমি চেষ্টা করছি যে এই অভাবটা পূরণ করার, দেখা যাক আমি কতদূর দর্শককে খুশি করতে পারি। এবং দর্শক ভয় পাওয়াটাই একটা মজার ব্যাপার, এবং সেই ভয় চোখের ফাঁক মানে আঙুলের ফাঁক দিয়ে সিনেমাটা দেখা, সেটা একটা আলাদা মজা। তো দেখা যাক দর্শক কীভাবে সেটাকে উপভোগ করেন। এবং হরার জনারটা থাকলেও আলটিমেটলি এটা বইটা অন্যদিকে ঘুরে যাবে, তো সেটাই এই মিক্স জনারটা খুব বেশি ফিল্মে দেখা যায় না, সেই মিক্স জনারটাই আমি আনার চেষ্টা করি। সঙ্গীতের ব্যবহার আগের ছবির মতোই এখানে পরিশীলিত, সীমিত? হ্যাঁ, এক্স্যাক্টলি, সঙ্গীতের ব্যবহার খুবই সীমিত, কারণ এখানে কোনো স্কোপ নেই এবং বইটা খুব ফাস্ট, এবং তার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে একটা অল্প সময়ের মধ্যে, এবং সেই জন্যে আলাদা করে গান রাখাটা আমি এখনও ভাবিনি, এবং সেটা মেনলি ব্যাকগ্রাউন্ড স্কোরের ওপর নির্ভর আর কি। এখানে কি একটা ফ্ল্যাট বাড়ি, অর্থাৎ 609 একটা নাম্বার, নাম্বারকে কেন্দ্র করে হররটা এগোচ্ছে কি, একটু যদি টাচ করে দাও? না, নাম্বারটা নিয়ে কোনো ব্যাপার নেই, যে এমন নয় যে নিউমেরোলজি দেখে আমি জ্যোতিষীকে দেখিয়ে ফিল্মের নাম ঠিক করেছি, এক্স্যাক্টলি তা নয়। 609 কথাটার মধ্যে একটা মজাই আছে, 6 আর 9টা অপোজিট করলে একই হয়, ডিজাইনটা একরকম থাকে, তো সেটা একটা ব্যাপার। 2 নম্বর, 6-এ আমাদের মানে বাইবেলের ইয়ে অনুযায়ী, থিওরি অনুযায়ী 6 denotes ডেথ, মৃত্যু, এবং সেই মৃত্যু মানে সেই জন্য এই ফ্ল্যাটের মধ্যে কী লুকিয়ে আছে সেটা জানার জন্য ফিল্মটা দেখতে হবে। অন্তরলীনের পর আবার একসাথে কাজ করছেন মমতা শঙ্কর এবং অরিন্দম ভট্টাচার্য। পরিচালক হিসেবে অরিন্দম বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী বললেন মমতা শঙ্কর। অরিন্দমের সঙ্গে প্রথম কাজ করার এক্সপিরিয়েন্সটাই এত ভালো যে দ্বিতীয়বার যখন বলেছে আমি আর কোনো স্ক্রিপ্ট টিপ্টও শুনতে চাইনি, আমি বলছি হ্যাঁ করবো। এটাও কি সেই সাসপেন্স থ্রিলার? সাংঘাতিক, এটা অনেক বেশি, মানে এটার অনেকগুলো এলিমেন্টস আছে, যেরকম হরর ফিল্মও বলা যায়, ডিটেকটিভ বলা যায়, ক্রাইম থ্রিলারও বলা যায়, আর অডিয়েন্স মানে অনেকগুলো ধাক্কা খাবেন। আরেকটা একদম প্রশ্ন, যে এইখানে এই সিনেমাতে এই যে আপনার চরিত্রটা কী হচ্ছে? একটা ফ্ল্যাট বাড়িতে অনেকে থাকেন, তো একটা ফ্ল্যাটে আমরা, আমি সৌমিত্রদা করছেন আমার, মানে ওনার অপোজিটে আমি, তো সৌমিত্রদার আমি থাকি একটা ফ্ল্যাটে, আবির আর সোহিনী থাকে আরেকটা, ওরা নতুন এসছে, এই নিয়েই গল্প। এই প্রজন্মের অনেক ডিরেক্টর মানে যারা খুব ভালো কাজ করছে, যারা খুব সিনসিয়ার এবং খুব বুদ্ধিমান, খুব কম্পিটেন্ট, ভালো কাজ জানে, এরকম অনেক নতুন এসছে। মানে তার মধ্যে আমি আমি কাজ করেছি কয়েকজনের সঙ্গে, তবে অরিন্দম এক্সেলেন্ট। অনেকদিন পর আপনি যে চলচ্চিত্রে এসছেন এবং সেটা অরিন্দম দার চলচ্চিত্রে, আর অরিন্দম শুধু ভালো ডিরেক্টর না, একটা ভালো মানুষ, তার জন্য না ওর ছবির মধ্যে কোনো ইগো নেই, কিছু নেই, মানে ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগে, কোনো প্রবলেম না, মানে সবসময় এত ঠান্ডা মাথা, এত সুন্দরভাবে পুরো সব কিছুকে ডিল করে, সেইটাই একটা দেখার মতো। অরিন্দমের প্রথম কাজ আমি দেখেছি, যদিও রিলিজের সময় দেখিনি অন্তরলীন, পরে দেখেছি, আমার বেশ ভালো লেগেছে, খুব যত্নের ছাপ ছিল ছবিটির মধ্যে এবং বেশ অন্যরকম একটা গল্প, ডেবিউ ফিল্ম হিসেবে এরকম গল্প কিন্তু যে কোনো কারোর কাছে রিস্কি মনে হবে, বাট অরিন্দম সেটা খুব সুন্দরভাবে যত্নের সঙ্গে ছবিটা করেছিল, এবং ওর সঙ্গে কথা বলেও মনে হয়েছে যে ও খুব যত্ন করে ছবি বানাবে। এই ছবিটাতে আপনার ভূমিকা কী? ফ্ল্যাট নাম্বার 609 এইটুকুই বলতে পারি, একদম আজকের শহরে একটি ছেলে যেখানে আইটি সেক্টরে হয়তো কাজ করে, এর বেশি কিছু বলতে চাইছি না, কারণ গল্পটার মধ্যে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেগুলো আগে থেকে বেশি আলোচনা করাটা মনে হয় না উচিত। আমার মনে হয় যে যেরকম কাস্ট মেম্বার্স আমি যাই দেখলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ বন্দ্যোপাধ্যায়,
রুদ্রনীল ঘোষ, আমি বা সোহিনী, আমার মনে হয় যে টিমটা তৈরি হয়েছে তাতে মানুষের এক্সপেকটেশনও বাড়ছে এবং একসঙ্গে মিলে আমরা পুরো টিমই চেষ্টা করবো যাতে একটা এজ অফ দ্য সিট ফিল্ম বানাতে পারি। চরিত্রের নাম হচ্ছে সায়ন্তনী, যে 2017-এর একটি মেয়ে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট এবং ডেফিনেটলি তোমার নিউলি কাপল, একটা নিউলি ম্যারিড একটা কাপল, যার একটা বাড়ি খুঁজতে খুঁজতেই ফ্ল্যাটটাতে এসে পড়ে, তারপরেই যা যা হওয়ার হয়। আমার এক কথা এটা মনে হয়েছে যে হরর থ্রিলার এই ধরনের এলিমেন্ট খুব কম হয়, মানে অন্তত এই ধরনের সিনেমা বাংলাতে সেভাবে বোধ হয় হয়নি, আর হলেও বোধ হয় খুব কম যে চোখে পড়েনি অন্তত আমার। এটা মুম্বাইতে হয়তো কিছু কাজ হয়েছে এটা নিয়ে। খুব সুন্দরভাবে চিত্রনাট্যটাকে সাজিয়ে পরিচালক লিখেছেন, এবং আমি কেন যে কোনো অ্যাক্টর তাদের কাছে যদি স্ক্রিপ্ট এসে পৌঁছায় তারা এক কথাই বলবেন যে হ্যাঁ অ্যান বি মানে ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ফিল্ম, আমি এই ফিল্মটার আমি পার্ট হতে চাই একজন। অরিন্দম দার এটা দ্বিতীয় ছবি এবং অরিন্দমদের সাথে তোমার প্রথম কাজ, তো কীরকম মনে হচ্ছে? একজন পরিচালকের প্রথম ছবিতেই তিনি বোঝাতে পারেন যে তিনি কতটা ভালো কাজ করতে চান বা আরও কত ভালো করতে পারেন। সো অন্তলীন করেছিলেন তার আগে, অন্তলীনে উনি তার যোগ্যতা খুব ভালো করেই প্রমাণ করেছেন প্রথম ছবিতেই। অ্যান্ড আফটার দ্যাট দ্বিতীয় ছবি, ওনার সঙ্গে কথা বলার পরেই, গল্প শোনার পরেই বুঝতে পেরেছিলাম যে এটাতে কাজ করা অবশ্যই উচিত, কারণ ভালো ফিল্মের পার্ট যে কোনো কেউই হতে চায়। তোমার ভূমিকাটা কি এই ছবিতে? এই ফ্ল্যাট নাম্বার 609 যেটা রয়েছে, 609 এই বাড়িটা খুঁজতে আসে আবির এবং সোহিনী, এবং বাড়িটাকে দেখিয়ে দেওয়ার মানে ব্রোকার হিসেবে এই বাড়িটাকে দেখায়, কিন্তু এই বাড়িটা থাকা যায় এটা দেখায় কিন্তু পাপ্পু দ্য ব্রোকার। ইটস এ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার, মানে যেভাবে আমরা ব্রোকার দেখি তার থেকে বাইরে গিয়ে একটা অন্যরকম একটা চরিত্র তৈরি হয় মাঝে মাঝে। কী হয়, এটা এমন ধরনের একটা মানে গল্প যেখানে মনে হয় যে তাহলে যে এ কি গণ্ডগোলের লোক নাকি ওই মানুষটা গণ্ডগোল। তো যেটা থ্রিলার গল্পের বা মানে হররের গল্পের একটা এলিমেন্ট সারাক্ষণ, এটা একটু যদি কোনো কিছু দরজা ক্যাচ করে সঙ্গে সঙ্গে আমরা ভয় পেয়ে যাই যে এরপর কী হবে, মানে অথচ মিস্ট্রিটা কোথায় লুকিয়ে রয়েছে সেটাই বোধহয় সার্চ করা এই ধরনের গল্পের মোটো হয়। ঠিক তেমনই এই গল্পেও রয়েছে এবং সেটা খুব সহজভাবে এসছে, এবং থ্রিলার এলিমেন্ট এত ইন্টারেস্টিং ওয়েতে রয়েছে মুখ একেবারে ছ্যান্ত করে উঠছে।